আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ইদানিং ব্লগ ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, অনেক দিন পরে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর এটি হচ্ছে আমাদের ফেনীর মধ্যে একটি পার্ক যেখানে আমরা যাব। তো এটা আমাদের রাস্তা, আমাদের বাড়ির রাস্তা। তো আমরা এখান থেকে উঠতে হইতেছে, তো আমরা এখন চলে আসছি পার্কটাতে। আর আমি আপনাদেরকে পার্কটা সম্পর্কে অনেক কিছু বলবো এবং আপনাদেরকে অনেক তথ্য দিব। তো এই পার্কটা হচ্ছে কাজিরবাগ পার্ক, ইকো পার্ক, যেটা ফেনীর মধ্যেই সবাই গিয়েছে এবং অনেকে যায় নাই। যারা যান নাই তারা অবশ্যই যাবেন, কারণ জায়গাটা অনেক সুন্দর। কাজিরবাগ ইকো পার্ক দেখতেই পাচ্ছেন, এখানে সব ইনফরমেশান দেওয়াই আছে। তো এই ইকো পার্কটি আপনার সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে স্থাপিত হয়েছিল এবং এটি সৌন্দর্যমণ্ডিত ইকো পার্ক। আর এখান থেকে টিকিট কেটে তারপরে আপনাদেরকে আপনাকে ভিতরে যেতে হবে। তো আমরা টিকিট কাটা শেষ করে এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর এই ইকো পার্কটি কোথায় অবস্থিত সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিব। যারা জান নাই তারা অবশ্যই যাবেন এবং বুঝবেন, দেখবেন এবং জায়গাটা উপভোগ করবেন। এই ইকো পার্কটি হলো আপনার কাজিরবাগ ইকো পার্ক ফেনী পরশুরাম সড়কের পাশে অবস্থিত, ফেনী শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। ফেনীর মহিপাল থেকে প্রায় আপনার 7 কিলোমিটার অবস্থিত এবং ঢাকা ও চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লার লোকজন বাস যোগে মহিপাল পৌঁছে এসে সিএনজি এবং অটোরিকশা অথবা টমটমে যেতে হবে এবং ফেনী ট্যাঙ্ক রোড বা রেলওয়ে স্টেশন থেকে সিএনজি ও অটোরিকশা অথবা টমটমে উপরও এখানে আসা যায়। তো এই হচ্ছে বিস্তারিত আপনারা কীভাবে আসবেন এই কাজিরবাগ ইকো পার্কটিতে। এবং এই ইকো পার্কটি অবশ্যই ফেনীর মধ্যে সবাই চিনে এবং অনেকে এখানে গিয়েছে এবং এটি আপনার অনেক দিন যাবত ধরে অবস্থিত। আমরা এর আগেও এখানে এসেছিলাম ইকো পার্কে, বাট ওই সময় আমরা ব্লগ করতে পারিনি, বাট এখন ব্লগ করার সুযোগ হয়েছে তো ভাবলাম ব্লগটা দিয়ে দিই। তো এখানে আমাদের প্রথমেও আসা হয়েছিল, এটা আমাদের নেক্সট টাইম আপনার আশা। তো এই কাজিরবাগ ইকো পার্কটি ফেনীর কাজিরবাগ এলাকায় সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে স্থাপিত একটি সৌন্দর্যমণ্ডিত ইকো পার্ক। এটি আপনার স্থাপিত হওয়াতে ফেনী সহ এবং আশেপাশের এলাকায় সাধারণ মানুষের জন্য পারিবারিক বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে, কারণ এটি পারিবারিক ইকো পার্ক বলা যেতে পারে। তো আপনার এটি হচ্ছে এই আপনার 4.75 হেক্টর এবং 11.7 একর জমিতে আপনার খোলা হয় এই ইকো পার্কটি। তো এটি হচ্ছে ডিসেম্বর 2015 সালে এই ইকো পার্কটি আপনার খোলা হয়। এর মালিকানাধীন পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ। তো সব কিছু মিলিয়ে এই পার্কটিতে অনেক ধরনের আপনার বন্য পশু পাখি, আপনার জলজান্তর প্রাণী এবং বিভিন্ন রকমের আপনার যে খেলনার যে আইটেম, এরপরে আপনার যে অনেকে আপনার অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা উপভোগ করতে পারবেন এবং দেখতে পারবেন। তো এখানে অনেক কাপড়রাও বসেছিল। আর এটা হচ্ছে পুকুর এবং পুকুরের মধ্যে এখানে মাছ চাষ করা হয় মেবি। আর এটার আশেপাশে অনেক বাড়িঘরও আছে, বাট যখন আমরা উপরে উঠি, উপর থেকে ভিউটা নিই, তখন আরও অনেক সুন্দর লাগে। এটি আমরা যে শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকায় বন বিভাগের 5 একর জায়গায় মনোরম পরিবেশ নির্মিত হয়েছে এবং সবুজ শ্যামল এই ইকো পার্কটি। তো আমরা ওই সুযোগে ভিডিও করতেছিলাম, হাতের ভিডিও। তো কারণ এক পাশ দিয়ে আপনার হাতের ভিডিও করা যায় না, বাট তো আমরা এক পাশে গিয়ে রাস্তার মধ্যে তখন ভিডিওটা করতেছিলাম। তো এরপর আমরা ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে ময়ূর। ময়ূরগুলো অনেক সুন্দর ছিল। ইতিমধ্যে পার্কে স্থান পেয়েছে দর্শনার্থীদের বসার বেঞ্চ এবং ছায়ার জন্য দেওয়া হয়েছে ছাতা। দেখার জন্য রয়েছে হরিণ এবং বানর, ময়ূর, খরগোশ, তিতির, টার্কি, বনমরগ, টিয়া, ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি, শিশুদের খেলার জন্য শিশুর কন্যা, পুকুরে নৌকা ভ্রমণ এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি। আর আমরা যেদিন গিয়েছিলাম তখন দেখছিলাম আমরা যে মাদ্রাসার অনেক ছাত্রছাত্রীরা ওইখানে এসেছিল এবং এখানে এসে তারা যে ইকো পার্কটি আপনারা ভ্রমণ করেছিল। তো আমি আর ওয়ারিসার আব্বু তখন একটু সুযোগ পেয়েছিলাম, তাই উনি টিকটক করতেছিল, ভাবতেছিল যে সময়টা কীভাবে উপভোগ করা যায়। তো এই জন্য আমরা ভিডিওর মাঝখানে কিছু টিকটক করেছিলাম।
তো আমি এখন আপনাদেরকে জানাবো এই আপনার এই এখানে ইকো পার্কের মধ্যে আর কি কি রয়েছে। আপনার পার্কে ঢুকতে দেখা যায় নানা ধরনের ফুলের বাগান এবং হাঁটার জন্য ফাঁকা সড়ক এবং পথের পাশে ও বাগানের আশেপাশে বসে গল্প করার জন্য 20টি বেঞ্চ, বিভিন্ন পশু পাখির অভয় ডাস্টবিন এবং পার্কের ভিতরে দর্শনার্থী শিশুদের জন্য শিশু কর্নার করা হয়েছে। তো এখানে আমরা একটা টিকটকে ভিডিও দেখছিলাম যে এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল অনেক আগের, তো ভিডিওটা মাথায় রেখে আমার অনেক শখ ছিল এই ভিডিওটা করার, তো দেন উনি ভিডিওটা করে দেয়, তো এটাই হচ্ছে সেই ভিডিওটা। তো এগুলাকে একটা মোমেন্ট স্মৃতি হয়ে থাকবে, এমন না যে এগুলা আমরা ওইখানে গেলাম হাঁটলাম ঘুরলাম এটাই শেষ না, কারণ একটা জায়গায় গেলাম, একটা জায়গায় গিয়ে যখন মনের যে আনন্দটা, মনের আনন্দটা যদি উপভোগ করতে না পারি তাহলে ওই জায়গায় যাওয়ার মানে কি, কোনো মানেই নেই। তো জীবনটা উপভোগ করুন এবং সুন্দর এবং হালালভাবে উপভোগ করতে পারেন, তো আমি এটাই মনে করি। আর কারো যদি মনে যদি কোনো খারাপ কিছু যে থাকে, খারাপ কিছু মিন করে থাকেন, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বাট যার যার মনের অবস্থান অনুসারে যার যার মনের ব্যক্তিগত সিদ্ধান্ত, এটাই আমি মনে করি। তো এরপরে আমি আপনাদেরকে জানাবো পার্কের ব্যাপারে। আপনার পার্কের ভিতরে আপনারা চাইলে খাওয়া ও নাস্তার জন্য রয়েছে একটি রেস্তোরাঁ। পার্কের শেষ প্রান্তে আপনারা পশু পাখির জন্য চিড়িয়াখানার আদলে আলাদা আলাদা কর্নার রয়েছে চিড়িয়াখানার জন্য, সেগুলোর একটিতে 6টি বানর রয়েছে, পাশে আপনার লাফালাফি করছে ওরা, আর একটিতে রয়েছে 6টি ভারতীয় ময়ূর এবং পাশেরটিতে রয়েছে 8টি খরগোশ ছোটাছুটি করছে। একটি বড় খাঁচায় রয়েছে তিতির, টার্কি ও বনমরম এবং সেখানে 4টি হরিণ রয়েছে, পাশেই বিচরণ করছে সাদা রাজহাঁস। পার্কের মাঝখানে রয়েছে ম্যানগ্রোভ প্রজাতির আদর্শ বাগান এবং নার্সারি সেন্টারও রয়েছে এবং বিভিন্ন বনজ ফল এবং ঔষধি বিরল বিলুপ্তি প্রজাতির সমন্বয়ে একটি মিনি বোটানিক্যাল গার্ডেন এবং সদৃশ্য ফুলের বাগানও এখানে রয়েছে। এবং এখানে আরও রয়েছে বিশ্রামাগারের সামনে একটি সুদৃশ্য ফোয়ারা, পাশে একটি পুকুর যেটি আপনারা এর কতক্ষণ আগে দেখলেন, এবং পুকুরের চারপাশে 4টি ফাঁকা ঘাট, মাঝখানে একটি সুন্দর ফোয়ারা। পুকুরে ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে একটি সুন্দর নৌকা, বাট আমরা যখন গিয়েছিলাম তখন এখানে নৌকায় ছিলই না, বাট এটা মনে হয় এর আগে ছিল নৌকাটা, বাট তখন ছিল না নৌকাটা। তো আমার কাছে ভিউটা অনেক ভালো লাগতেছিল। তো ইতিমধ্যে আমরা আরও একটি ভিডিও করলাম, এটাও আমার অনেক শখ ছিল ভিডিওটা করার, আমি দেখেছিলাম। তো এর মধ্যে আপনাদেরকে আমি জানাবো পার্কের মাঝ বরাবর প্রায় 50 ফুট উঁচু একটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে এবং এরপরে আমরা যাব ওই টাওয়ারে, আমি আপনাদেরকে ওই টাওয়ার দেখাবো যে টাওয়ারের উপরে কতটা সুন্দর লাগে। টাওয়ারের যখন উপরে উঠে আপনার ভিডিও করি তখন কতটা সুন্দর লাগে, মানে মনে হয় যেন আমরা কোনো একটা জায়গায় এসেছি, কোনো আপনার লং ট্যুরে এসেছি এবং সেখানে গিয়ে আমরা ওই পাহাড়ি পরিবেশে রয়েছি, এরকম একটা মোমেন্ট আমি আপনাদেরকে দেখাবো। টাওয়ারটা কিন্তু অনেক উঁচু উঁচু এবং 5তলা আপনার ভবন এরকম আপনার। সো এত সুন্দর জায়গার সাথে এত সুন্দর ভিডিও না করলে কি হয়, তো এই জন্য আমরাও সুন্দর জায়গাটার সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করতেছিলাম এটাই। তো আশেপাশে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে একটা ম্যানগ্রোভ ফরেস্ট, আমরা একটা ম্যানগ্রোভ ফরেস্টে আসছি এবং শুধু সবুজ সবুজ সবুজ, কারণ এখানে ফুল এবং গাছ নারিকেল বাগান হতে শুরু করে বিভিন্ন রকমের সবুজ আপনার গাছপালা রয়েছে এবং ফুল, অনেক ফুল রয়েছে যে ফুলগুলো অনেক অনেক পছন্দ আমার। একটু পরে দেখবেন আমি ফুলগুলো নিয়ে কী করি, এবং অবশ্যই এখানে ফুল ছিঁড়া বারণ, তারপর আমি ফুল ছিঁড়তে হবে আমার, কারণ ফুল আমার অনেক ফেভারিটের জন্য। তো দেখতে পাচ্ছেন যে পাশে দিয়ে ওদের যে আপনার বাগান, বাগানের ডিজাইনটা কতটা সুন্দর এবং অনেকটা মনোমুগ্ধকর, এবং এর পাশে দিয়ে এখানে অনেকগুলো ব্যাঞ্চ রয়েছে যেখানে এসে ফ্যামিলিরা আসে এবং এখানে কাপড়রা আসে এবং যারা আপনার এখানে পারিবারিক ছেলে মেয়ে এবং বিভিন্ন রকমের আপনার অনুষ্ঠান এখানেও করা যায় এসে এবং বার্থডে পালন করে কেউ এসে। এরপরে আপনার যারা স্কুলে পড়ালেখা করে তারা ওই যে একটা সময়ের জন্য এখানে এসে বোটানিক্যাল গার্ডেনে এসে অনেক কিছু শেখে এবং অনেক ঘোরাফেরা করে এটাই। তো লাস্টে আমরা এখন যাব ওইখানে হরিণের, আপনার যেখানে হরিণ আছে ওইখানে, আমরা ওইখানে গিয়ে হরিণগুলো দেখলাম এবং এখান থেকে আমরা বের হয়ে এখন যাব টাওয়ারের উপরে। আমি যে টাওয়ারটার কথা বলেছিলাম যে পার্কের মাঝ বরাবর প্রায় 50 ফুট একটা আপনার যে টাওয়ার আছে,
ওইটা পর্যবেক্ষণের জন্য ওই টাওয়ারগুলা দেওয়া। তো আমরা এরপরে কিছুক্ষণ পরে এখানে যাব। আর এগুলো হচ্ছে সেই হরিণগুলো আমি যেগুলো আপনাদেরকে বারবারই বলেছিলাম ভিডিওর মধ্যে, যে এখানে অনেকগুলো হরিণ রয়েছে অনেক সুন্দর এগুলো। আর আমি যে ফুলটার কথা বলেছিলাম, এই ফুলটা আমি ওখান থেকে ছিঁড়ে নিয়েছিলাম। তো ওয়ারিসের আব্বু আমাকে নিষেধ করেছিল, বাট শুনি নেই, কারণ ফুল, আমি ফুল দেখলে আমার ফুল ছিঁড়তে ইচ্ছে করে, আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য। আর এখানে যে কাদার অবস্থা, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন একটু আপনার যে ওই দিন রোদ ছিল, এই জন্য এমনিতে বাহির হই না, কারণ বৃষ্টির জন্য বাহির হওয়া যায় না। ওই দিন রোদ ছিল, এই জন্য একটু বের হয়েছিলাম, বাট এরপরেও আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কারণ এখানে অনেক কাদা ছিল এই জন্য। নেক্সট টাইম ওই এই টাওয়ারটার কথা আমি বলেছিলাম, এটি পুরো পাঁচতলা একটা বিল্ডিংয়ের মতো, বাট অনেক সুন্দর জায়গাটা, আমি কী বলবো, অতুলনীয়। এখানে যে গেলে মনে হবে যেন আমি বারবার যাই, অনেক সুন্দর জায়গাটা। তো আমরা এখন টাওয়ারের উপরে উঠবো, এবার আমি আপনাদেরকে দেখাবো টাওয়ারের উপরে উঠে ভিউটা, যেন একটা পাহাড়ের উপরে উঠছি এরকম একটা মোমেন্ট আমার কাছে মনে হয়েছিল। তো এই টাওয়ারটা থেকে আপনার টাওয়ারের উপরে উঠে আপনি দর্শনার্থীরা আপনার আশেপাশের গ্রাম সহ সৌন্দর্য উপভোগ করতে পারে, এবং অনেকে পার্কের গেটে গিয়েও দাঁড়িয়ে ভিতরের দৃশ্যটা দেখে। তো এটাই হচ্ছে আপনার পার্কের মূল সৌন্দর্য, আর আমার কাছেও মনে হলো যে এটাই হচ্ছে পার্কের মূল একটা সৌন্দর্য। কারণ এই টাওয়ারটার উপরে না উঠলে, যারা একবার গিয়েছে তারা অবশ্যই এই টাওয়ারটার উপরে উঠেছে আমি জানি, আর যারা যান নাই এবং যারা গিয়েছেন অবশ্যই টাওয়ারটার উপরে উঠে আপনারা সূর্যাস্ত যখন যায় তখন ওই মুহূর্তটা আপনারা উপভোগ করে দেখবেন। আর অনেকে হয়তো প্রশ্ন করবে ওয়ারিসামণি কোথায়, তো আমি বলবো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ওয়ারিসামণি ও নানার বাড়িতে ছিল, এই জন্য আমরা গিয়েছিলাম, এবং ওকে নেওয়া হয় নাই কারণ ও আসে নাই এই জন্য। বাট ও অনেক, ও যদি দেখতো অনেক কান্না করতো। তো নেক্সট টাইম ওকে নিয়ে আসা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে অনেক কিছু লিখে রেখেছে, কারণ এখানে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও আসে, যেটা বলা ঠিক না, ওরা ওদের মতো করে ওরা এখানে আপনার লিখে যায়, যারটা যার নামের উপরে লিখে যায় এটা আর কি। তো আমরা এগুলো দেখার টাইম নেই, আমরা উপরে একদম উঠে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন জাস্ট ভিউটা দেখেন, যে উপরে উঠে যখন আমরা ভিডিও করতেছিলাম ভিউটা দেখেন যে কতটা জায়গা জুড়ে কতটা সুন্দরভাবে পার্কটা গঠন করা হয়েছিল, জাস্ট একটু ফিল করেন। এখানে দর্শনার্থীরা আসলেই আপনার ছায়া পাবে, আপনার যে রোদ পাবে, এরপরে গিয়ে আপনার যে ফুল বাগান থেকে শুরু করে এখানে বিভিন্ন আপনার ফুচকা, এরপরে যে খাবার নাস্তার আইটেম সব কিছু আপনারা এখানে উপভোগ করতে পারবেন। সকালে এসে বিকেলেও আপনারা এখানে যেতে পারবেন, বাসায় ব্যাক করতে পারবেন, এরকম একটা জায়গা। তো আমার কাছে উপর থেকে ভিউটা অনেক ভালো লাগছে, এবং এখান থেকে আমি সূর্যাস্ত উপভোগ করতেছিলাম, কারণ সূর্যের সাথে আমিও লাল হয়ে গিয়েছিলাম, কারণ তখন প্রায় আপনার পাঁচটা, আপনার সাড়ে পাঁচটা ছয়টা নাগাদ ওই রকম হয়ে গিয়েছিলো, এই জন্য আমরা সূর্যাস্তটাও উপভোগ করতে পেরেছিলাম। তো আর একটা কথা বলে দিতে চাই, অনেক কাপড়ের প্রশ্ন করে, আপু তুমি যে বোরকাগুলা পরো ওইগুলা কোন ফেজ থেকে নিয়েছো অথবা কোথা থেকে এটি তুমি কিনেছো? তো আমি একটাই কথা বলবো, কারণ এগুলা আমার নিজস্ব কালেকশন, আমার নিজস্ব আপনার একটা ফেজ আছে, ওই ফেজে আপনারা যদি নিতে চান আপনারা ওই ফেজে গিয়ে নক দিলে আপনারা কিনতে পারবেন। আর ফেজটির নাম হলো ফেজ গার্লিক বেল। আর যারা প্রয়োজন তারা কমেন্ট করবেন, কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো যে আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিব অথবা পেজের নামটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে কালেক্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার যে উপরে ভিউটা জাস্ট অসাধারণ ছিল ভিউটা, তার সাথে এই মোমেন্টটা অসাধারণ একটা রোমাঞ্চকর হতেছিল। তো এই পার্কটি আপনার বেশিরভাগে এই পার্কের সব কিছু থেকে আমার কাছে এই টাওয়ারটার উপরে যে একটা মুহূর্ত উপভোগ করলাম আমার কাছে এটাই ভালো লাগছে সব থেকে বেশি। আর আপনারা এই পার্কে গেলে আপনারা এখানে শিশুর যদি আপনাদের বাচ্চা থাকে খেলার জন্য আপনারা এখানে কর্নারও পাবেন, আর এখানে বেশিরভাগ ক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষার্থীরাও আসে বোটানিক্যাল গার্ডেন উপভোগ করার জন্য। তো এখানে আপনারা শিশুদের মেরি গো রাউন্ড, গুণায়মান স্লিপারও পাবেন, এবং আপনারা ঢেঁকি পাবেন, ধোলনা পাবেন, ব্যাঙ্গের চাতাসহ আনন্দ উপভোগের নানা রকম সুযোগ রয়েছে। সো এরপরে আমি আরও কিছু জানাবো, যেটি হচ্ছে ইকো পার্ক সম্পর্কে, এবং এই ইকো পার্কটি আপনার ফেনীর কাজীবাগ এলাকায়, ফেনী সামাজিক বন বিভাগ প্রদত্ত, ফেনী সদর উপজেলা রেঞ্জ
কর্মকর্তা তপন কুমার দেবনাথ জানান, ফেনী সদর উপজেলার কাজীবাগ গ্রামে 4 একর 75 শতক জমিতে ইকো পার্কটি হয়েছিল। বাংলাদেশে আপনার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় 2 কোটি টাকা ব্যয়ে ইকো পার্ক নির্মাণ প্রকল্প গ্রহণ করে এবং এটি এখানে আপনার খরচ হয়েছে প্রায় 2 কোটি টাকা। তো ভাবতে অবাক লাগে যে 2 কোটি টাকার আপনার একটি প্রজেক্ট। তো 2015 সালের ডিসেম্বরে এই প্রকল্পের কাজটা শুরু হয়েছিল এবং 2018 সালের জুন মাসে কাজটা শেষ হয়েছে। এই প্রকল্পের বাইরে 48 লাখ টাকা ব্যয়ে ইকো পার্কের অভ্যন্তরে একটি দ্বিতল বিশ্রামাগার রেস্ট হাউস করা হয়েছে। তো ইতিমধ্যে পার্কে স্থান পেয়েছে দর্শনার্থীদের বসার বেঞ্চ এবং ছায়ার জন্য দেওয়া হয়েছে ছাতা, দেখার জন্য রয়েছে হরিণ, বানর, ময়ূর এবং খরগোশ, টিটি, টার্কি, বনমোরগ, টিয়া, ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি, যেটি আমি এর কিছুক্ষণ আগেও বলেছিলাম। তো আমার ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছিল, বাট বড় হয়ে গিয়েছে এখন আমাদের যাওয়ার সময়, এই জন্য আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো দেখেন আমরা এরপরে কোথায় যাই। তো অনেক সুন্দর ছিল এই ইকো পার্কটি। তো এখানে আপনারা যদি প্রবেশ করতে হয়, আমি টিকিটের দামটা প্রথমে বলি নাই, এখন বলে দিতেছি। টিকিটটা আপনারা এখানে প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা এবং শিশু ও শিক্ষার্থীদের জন্য 10 টাকা ফি ধার্য করা হয়েছে। তিনি বলেন যে আপনার পার্কের সৌন্দর্য বৃদ্ধি, যিনি কাজীবাগ ইকো পার্কে যে আপনার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানানো হয়েছে এবং তারাই এটি বলেন। তিনি বলেন যে পার্কের সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন জনগণের বিনোদনের জন্য যা যা উন্নয়ন করা সম্ভব তারা তাই তাই করেছে এবং তারা বাচ্চাদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য বেসিক্যালি 10 টাকা করে ধার্য করেছে এবং বয়স্কদের জন্য এখানে 20 টাকা করে ধার্য করেছে টিকিট। আপনারা 20 টাকা, আপনারা যদি জায়গা দেখতে চান অবশ্যই 20 টাকা ম্যাটার করে না। তো আপনারা অবশ্যই জানতে পেরেছেন টিকিটের দাম। এখন আমরা এখান থেকে চলে যাব। তো কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এরপর আমরা চলে গিয়েছিলাম, আমরা বিজয় সিং দিঘিতে যাবো, কারণ এরপরে আমি বলেছিলাম যে বিজয় সিং দিঘিতে গিয়ে একটু ঘুরে আসবো, কারণ ওই দিন একটু ওয়েদারটা ভালো ছিল এই জন্য। তো এটা ট্রেন ছিল, ট্রেনটা আপনার যাওয়ার পরে আমরা বিজয় সিংহ দিঘিতে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। তো দেন আমরা এখন বাসায় যাব। তো আমাদের আজকে ব্লগটা এই পর্যন্তই, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করবেন। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে মনে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস ভালো থাকবেন, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।